বন্ধুরা, অরবিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা তৈরি করব পেঁপের প্লাস্টিক চাটনি। আসুন দেখে নেওয়া যাক কি করে প্লাস্টিক চাটনি তৈরি করা হয়। পেঁপের প্লাস্টিক চাটনির জন্য যেসব উপকরণ লাগবে একবার দেখে নেওয়া যায়। এখানে রয়েছে পেঁপে, পেঁপেটাকে আমি মেশিনের সাহায্যে এভাবে কেটে নিয়েছি। এরপর রয়েছে এখানে আপেল, আপেলটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিশমিশ, কাজু, দুটো শুকনো লঙ্কা, এখানে 2 চামচ মতো লেবুর রস, আর লবণ আর চিনি লাগবে। আমি এখানে জল বসিয়েছিলাম, জলটা ফুটতে শুরু হয়েছে। এবার আমি এখানে পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটাকে বেশিক্ষণ রাখতে হবে না, মোটামুটি 3-4 মিনিট রাখলেই হবে, একটু সিদ্ধ হলেই নামিয়ে নিব। সিরাটা বানিয়ে নেবো, এজন্য আমি এখানে 1 কাপ মতন জল দিবাম। জল দেওয়ার পরে এখানে আমি প্রায় 100 গ্রামের একটু কম, মোটামুটি চামচ দিয়ে 1/4 চামচ চিনি দিব। আমি একটি মাঝারি মাপের হাফ পেঁপে নিয়েছি, তার জন্য আমি শিরা বানাচ্ছি। এখানে আমি শিরাটা বানাতে দিব, চিনিটা গলা অব্দি আমি এখানে রেখে দিব, মিডিয়াম হিটে রাখতে হবে। শিরাটা হয়ে গেছে, চিনিটা একদম গলে গেছে আর জলটা পুরো ফুটতে শুরু হয়েছে। আমি এবার গ্যাসের চুলাটা বন্ধ করে দিব। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করা যাবে না, মোটামুটি একটু সিদ্ধ করলেই হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নিব। আমি এবার পেঁপেটাকে জল ছাড়িয়ে নিব, এভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে হালকা অল্প একটু সাদা তেল দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলোকে এখানে দিয়ে দিব। নাচতে থাকবো, লবণ দিয়ে দিচ্ছি আর কাজু আর কিশমিশ গুলো দিয়ে দিবো, আপেল টুকরো গুলো পরে দিব। দিয়ে একটু নেড়ে নেবো এভাবে, মোটামুটি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি শিরাটা করে রেখেছিলাম, শিরাটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম রেখে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 2 মিনিট রেখে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পেঁপেটা আমার সিদ্ধ করাই ছিল, আমার হয়ে গেছে। এবার আমি এখানে লেবুর রসটা করে রেখেছিলাম, 2 চামচ মতন লেবুর রসটা দিয়ে দেবো। আর এখানে যে আমি ঝিরিঝিরি করে আপেল কেটে রেখেছি, আপেলটা এখন দিয়ে দিব, দিয়ে পুরোটাকে নাড়িয়ে দিব। এইভাবে একটু 1 মিনিট রেখেছি আমি, এবার আমি নামিয়ে নিব। আমার রসটা মোটামুটি শুকিয়ে গেছে, একটু ঝোলঝলি থাকবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি। এরকম সুন্দর এবং সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।